এদিকে নড়াইলে পুলিশের সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় কারো দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সাভারের শিক্ষক হত্যার বিষয়ে তিনি বলেন, সাভারের ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষক হত্যায় অভিযুক্ত ছাত্রের বাবাকে গ্রেফতার করা হয়েছে। কে কোনো দায়িত্ব অবহেলা করলে যেই করুক, পুলিশ করুক, আমাদের জেলা প্রশাসক করুক, যেই করুক কিংবা অন্য মানে জনপ্রতিনিধি করে থাকুক, শিক্ষকরা আমাদের যারা আমাদের শিক্ষা দেন তাদেরকে যদি মানে ছাত্র, তিনি নাকি ওই স্কুলেরই ছাত্র, কতখানি নৈতিক অবক্ষয় ঘটেছে সেইটা আপনারা নিজেরাই অনুমান করুন। তবে আমাদের যেটা করেছি আর বাবাকে ধরেছি, আমরা খুব শীঘ্রই তাকেও ধরে ফেলব এবং তাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।